আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজবাড়ী সরকারি কলেজের আয়োজিত অনলাইন ক্লাসে। আজকের বিষয় যুক্তিবিদ্যা, শামীমা সুলতানা, প্রভাষক, দর্শন বিভাগ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টি হচ্ছে যুক্তির উপাদান বিষয়ক। অর্থাৎ এই এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যুক্তির উপাদান বা একটি যুক্তি কি কি দ্বারা গঠিত সেই বিষয়গুলো নিয়ে। আমরা জানি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি। আমরা কি করি, যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা যাচাই করা। অর্থাৎ কোন যুক্তিটি বৈধ, কোন যুক্তিটি অবৈধ সেই বিষয়টি কতগুলো নিয়মের সাহায্যে যাচাই বাছাই করে করা। তো যাচাই বাছাই করে বৈধ যুক্তিগুলোকে অবৈধ যুক্তিগুলোকে আলাদা করা, এটাই হচ্ছে যুক্তিবিদ্যার মূল কাজ। তো এটি করার জন্য আমাদের আমরা যদি এটি করতে যাই তাহলে আমাদের মূল যে বিষয়গুলো লাগবে সেটি হচ্ছে একটি যুক্তি কি কি দ্বারা গঠিত হচ্ছে। যদি সেটা জানা না যায় তাহলে তো আমরা যুক্তিটির বৈধতা অবৈধতা বিচার করতে পারবো না। তো আমাদের এই এই অধ্যায়টি সাজানো হয়েছে যে যুক্তিটি কি কি দ্বারা গঠিত হবে, যে যে বিষয়গুলো দ্বারা গঠিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো আমরা শুরু করি। আমরা যদি দেখি যুক্তির উপাদান বিষয়ক অধ্যায়ে যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার মধ্যে রয়েছে বাক্য, যুক্তি বাক্য বা বচন। কারণ আমরা যদি কোনো যুক্তির দিকে লক্ষ্য করি, যেমন সকল শিক্ষক হয় জ্ঞানী, সেলিম হয় শিক্ষক, অতএব সেলিম হয় জ্ঞানী, এটি একটি যুক্তি বা অনুমান। যুক্তি বা অনুমানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যুক্তিটি গঠিত হয়েছে তিনটি বাক্য দ্বারা। অর্থাৎ আমরা যখনই কোনো যুক্তি উপস্থাপন করব তখনই দেখব যে সেখানে কতগুলো বাক্য দ্বারা যুক্তিটি গঠিত হয়েছে। তো এই বাক্যগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই বাক্যগুলোর একটি নির্দিষ্ট প্রকৃতি রয়েছে, আবার এই বাক্যগুলো গঠিত হয়েছে কতগুলো শব্দ দ্বারা। তো আমাদের যুক্তিবিদ্যায় এখানে আমরা এই শব্দগুলোকে শব্দ না বলে পদ বলবো। তো এই পদ পদ দ্বারা গঠিত প্রতিটি বাক্য কতগুলো পদ দ্বারা গঠিত হয়েছে। তো এই পদ এবং বাক্য এই দুটি এই দুটি মূল বিষয় হচ্ছে এই যুক্তির উপাদান বিষয়ে বিষয় অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে শুরু করে দিই পদ নিয়ে আলোচনা, বাক্য নিয়ে আলোচনা। আমরা যদি দেখি বাক্যগুলো নিয়ে, বাক্যগুলোকে যুক্তি আমাদের আমরা বলছি যে যুক্তিবিদ্যার যে বাক্যগুলো, যুক্তির যে বাক্যগুলো সেগুলোর প্রকৃতিটি একটু আলাদা, অন্য সব বাক্যের থেকে আলাদা। আমরা যে বিষয়টিকে বাক্য বা সেন্টেন্স বলি, ইংরেজিতে যেটিকে সেন্টেন্স বলা হয়, বাংলায় বলা হয় বাক্য। বাক্য বলা হয় সেই সমস্ত শব্দ সমষ্টি নিয়ে গঠিত যেগুলো কি করে হয় আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে সহায়তা করে। অর্থাৎ এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত যে বাক্যগুলো, ছোট ছোট বাক্যগুলো যেগুলো আমাদের মনের ভাবে সম্পূর্ণরূপে প্রকাশ করছে সেটিকে আমরা বাক্য বলছি। কিন্তু যুক্তিবিদ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে এই বাক্য বাক্যের সাথে যুক্তি বাক্যের কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো কিরকম? পার্থক্যগুলো হচ্ছে যুক্তি বাক্যগুলো হচ্ছে বিবৃতিমূলক। আমরা যদি এই বাক্যগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যুক্তির প্রত্যেকটা বাক্যই বাক্য কি করেছে, আমাদের কিছু তথ্য দিয়েছে, আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। যেমন সকল শিক্ষক হয় জ্ঞানী, এখানে আমরা একটি তথ্য পেয়েছি সেটি হচ্ছে সকল শিক্ষক তারা হন জ্ঞানী। সেলিম হয় একজন শিক্ষক, অর্থাৎ এখানে সেলিম নামক একজন ভদ্রলোক যিনি হচ্ছেন শিক্ষক তার সম্পর্কে একটি তথ্য দেওয়া হয়েছে বা বিবৃতি করা হয়েছে। সেলিম হন জ্ঞানী, অতএব সেলিম হন জ্ঞানী, অর্থাৎ কি 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 বলা হয়েছে যে সেলিম যেহেতু তিনি শিক্ষক এবং সকল শিক্ষক হয় জ্ঞানী, অতএব সেলিম হয় জ্ঞানী। এখানে যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে আমাদের তিনটি বাক্যই কি করেছে, আমাদের কতগুলো তথ্য দিয়েছে, এবং তিনটি বাক্যই হচ্ছে বিবৃতিমূলক। বিবৃতিমূলক বাক্যের মূল বৈশিষ্ট্যই হচ্ছে এটি কোনো কিছু তথ্য দিবে এবং সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখবে। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো আমাদের যে ইনফরমেশন বা তথ্যগুলো দেয় সেগুলো আমরা বাস্তবতার নিরিখে যাচাই করে সত্যতা যাচাই করতে পারি, অর্থাৎ সত্য না মিথ্যা সেই বিষয়টি আমরা বিচার করতে পারি। এই ধরনের বাক্যগুলো দ্বারা গঠিত হতে হবে আমাদের যুক্তি। অন্যদিকে আমরা যদি সাধারণ বাক্যের দিকে তাকাই তাহলে দেখবো বাক্যগুলো হচ্ছে এই বিবৃতিমূলক বাক্য তো রয়েছে, এছাড়াও আরো কতগুলো বাক্য রয়েছে, প্রশ্নমূলক বাক্য যেগুলো দ্বারা আমরা কাউকে কোনো প্রশ্ন করি বা জিজ্ঞাসা জানতে চাই। আমাদের আছে আদেশমূলক বাক্য যেগুলো দ্বারা আমরা কি করি কাউকে কোনো আদেশ নির্দেশ দিয়ে থাকি, অথবা আমাদের রয়েছে বিস্ময় সূচক বাক্য যেগুলো দ্বারা আমরা কি করি কোনো একটা বিষয়ে বিস্ময় প্রকাশ করে থাকি। যুক্তি বাক্য
এই এই বাক্যগুলোর মধ্যে কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যগুলো দ্বারাই গঠিত হবে, অন্য ধরনের বাক্যগুলো দ্বারা যুক্তি বাক্য গঠিত হবে না। এই জন্য এই বিশেষ ধরনের বাক্যকে, যুক্তিবিদ্যার বাক্যগুলোকে আমরা প্রপোজিশন নামে দেখে থাকি, অর্থাৎ প্রপোজিশন বা বচন। প্রপোজিশন বা যুক্তি বাক্যগুলো প্রপোজিশন বা বচন নামে অধিক পরিচিত। তো আমরা যদি দেখি যে এই প্রপোজিশন বা বাক্যগুলো, এই বাক্যগুলো কি করছে, বাক্যগুলো গঠিত হচ্ছে কতগুলো শব্দ দ্বারা। যেমন এখানে রয়েছে সকল শিক্ষক হয় জ্ঞানী, সেলিম হয় শিক্ষক, অতএব সেলিম হয় জ্ঞানী। আমরা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে দেখব এই তিনটি বাক্যই কি করছে, দুটি করে পদ ধারণ করছে। পদ যেগুলো হচ্ছে আমরা সাধারণত শব্দ বলে থাকি, তবে যুক্তিবিদ্যার ভাষায় এগুলো হচ্ছে পদ। যুক্তিবিদ্যার প্রতিটি বচন, অর্থাৎ প্রতিটি যুক্তি বচন, যুক্তি বাক্যগুলো গঠিত হবে দুটি পদ দ্বারা। প্রতিটি বাক্যে কেবলমাত্র দুটি পদ থাকবে। এই পদগুলোর আবার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যুক্তিবিদ্যার পদগুলোকে বলা হয় হচ্ছে টার্ম। টার্ম শব্দটি এসেছে আমরা যুক্তিবিদ্যায় যে শব্দগুলো যুক্তি বাক্যে ব্যবহৃত হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে পদ। এই পদ শব্দটি এসে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, যেটি এসেছে ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে। ল্যাটিন টার্মিনাস শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। আমরা যদি যুক্তি বাক্যগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো পদগুলো অবস্থান করছে প্রতিটি যুক্তি বাক্যের প্রান্তে বা হচ্ছে একদম শুরুতে এবং শেষে। এজন্য আমরা এই যুক্তিবিদ্যায় যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় পদ, বা যেটা হচ্ছে যে সমস্ত শব্দগুলো প্রান্তে বা সীমায় অবস্থান করে সেই সমস্ত শব্দগুলোকে পদ বলা হয়। তো পদ বা এখন পদেরও হচ্ছে সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে যুক্তিবিদ্যায়। তো সুনির্দিষ্ট সংজ্ঞাকে যে যুক্তি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলা হয়, এটি হচ্ছে যুক্তিবিদ্যার একটি পদের একটি সংজ্ঞা। তবে পদে অপদ এটি হচ্ছে একটি সংকীর্ণ সংজ্ঞা। আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে যুক্তিবিদ্যা পদের যে সংজ্ঞা দিয়ে থাকে সেটি হচ্ছে যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকেই তাদেরকেই পদ বলা হবে। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে সকল মানুষ হয়, সকল শিক্ষক হয় জ্ঞান, এখানে কি হয়েছে এই এই পদটি হচ্ছে উদ্দেশ্য পদ। অপরদিকে এটি হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য পদ হচ্ছে কর্তা ব্যক্তি যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়। অন্যদিকে বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়, অর্থাৎ উদ্দেশ্যের দোষ গুণ এই সমস্ত বিষয়ে যেগুলো বর্ণনা করে সেটাকে বলা হয় বিধেয়। যুক্তি বাক্যে প্রতিটি যুক্তি বাক্য এই উদ্দেশ্য এবং বিধেয় দ্বারা গঠিত। এখন সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে অনেক যুক্তিবিদ দাবি করে থাকেন যে পদ কেবলমাত্র যুক্তি বাক্যে ব্যবহৃত হয়েছে এই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হবে। অন্যদিকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে যুক্তিবিদরা যেটা দাবি করেন যে কোন পদ যদি যুক্তি বাক্যের যুক্তি বাক্যের পদ হিসেবে ব্যবহৃত না হয় কিন্তু হওয়ার যোগ্যতা রাখে, অর্থাৎ কোনো 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 সময় সেটা যুক্তি বাক্যে ব্যবহৃত হতে পারে, তাহলেও সেটা পদ হিসেবে বিবেচিত হবে। তো আমরা এদিক থেকে যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি। এখানে ফুল এবং সুন্দর দুটি শব্দ, একটি হচ্ছে উদ্দেশ্য, ফুল হচ্ছে উদ্দেশ্য এবং সুন্দর হচ্ছে বিধেয়। এই সুন্দর গুণটি ফুলের উপর প্রযোজ্য হয়েছে। তো এখানে আমরা যদি বিষয়টি দেখি যে ফুল শব্দটি যদি কোনো যুক্তি বাক্যে ব্যবহৃত নাও হয়ে থাকে তারপরেও এটি কিন্তু কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য হওয়ার যোগ্যতা রয়েছে। অন্যদিকে সুন্দর শব্দটিও যদি
ব্যবহৃত না হয়ে থাকে, তারপরেও কিন্তু এর যোগ্যতা রয়েছে উক্তি বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার। এই কারণে এই সমস্ত পদ শব্দ বা শব্দ সমষ্টিকেও কিন্তু পদ হিসেবে চিহ্নিত করা হবে। অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা রয়েছে তাদেরকেই আমরা কি বলবো, পদ পদ বলবো। যদি আমরা এই বিষয়টি বলি তাহলে হচ্ছে পদ এবং শব্দের সাথে আমাদের একটা পার্থক্যটি চিহ্নিত করা দরকার। কারণ মূল হচ্ছে পদ এবং মূল হচ্ছে শব্দ। তো হচ্ছে আমরা শব্দ কি সেগুলো আমরা জানি। শব্দ হচ্ছে শব্দ এবং পদ, আমরা কোনগুলোকে শব্দ বলছি কোনগুলোকে পদ বলছি। আমরা যদি শব্দের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে আমরা কি বলছি, শব্দ বলে চিহ্নিত করছি। অন্যদিকে পদ হচ্ছে শব্দ এবং পদের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে অর্থপূর্ণ যে কোনো ধ্বনিকেই আমরা শব্দ বলে চিহ্নিত করছি। অন্যদিকে পদের সাথে এর মূল পার্থক্যটি হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি হলেই কেবলমাত্র সেটি পদ হবে না, বরং হবে কি হবে, যদি এটি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, যে অর্থাৎ যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, ব্যবহৃত হওয়ার যোগ্যতা রয়েছে, সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলছি। এদিক থেকে যে কোনো যে কোনো পদই হচ্ছে শব্দ, কিন্তু যে কোনো শব্দ কিন্তু পদ নয়। এদিক থেকে আমরা শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করতে পারি। আমরা তিন ভাগে ভাগ করতে পারি, পদযোগ্য, সমপদযোগ্য, পদ নিরপেক্ষ। পদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা শব্দ বা শব্দ সমষ্টি গুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে পদযোগ্য শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি পদ হিসেবে ব্যবহৃত হয়েছে বা হতে পারে। যেমন এদিক থেকে আমরা যে কোনো শব্দকে নিতে পারি, যেমন আকাশ। যে কোনো মানুষ বা বস্তুর নাম, তারপর হচ্ছে যে কোনো গুণের নাম, যে কোনো বস্তুর নাম, যে কোনো মানুষের নাম, বিষয়ের নাম, এই সমস্ত কিছু হচ্ছে পদযোগ্য শব্দ। অর্থাৎ এই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টির যোগ্যতা রয়েছে পদ হিসেবে ব্যবহৃত হবার। সহপদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দগুলো যে সেইগুলো যেগুলো নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে কোনো পদের সাথে অবস্থান করে, একত্রে অবস্থান করে সেগুলো কি করতে পারে, পদের মর্যাদা লাভ করতে পারে। যেমন আমরা যদি বলি টি, এটি নিজে নিজে কোনো পদ নয়, কিন্তু এটিকে যদি আমরা কোনো পদের সাথে অবস্থান করে, যেমন বইটি, এটি কিন্তু একটি পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন বইটি বইটি হয় ভালো, এখানে কিন্তু বইটি একটি উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়ে গেছে।
অন্যদিকে আমরা যদি বাবার এই জাতীয় শব্দগুলো অর্থাৎ টি টা খানা খানি যেগুলো নিজেরা হচ্ছে পদ নয়, পদ হতে পারে না, কিন্তু এগুলো যদি কোনো পদের সাথে অবস্থান করে একত্রে অবস্থান করে পদ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এগুলো কি করতে পারে, পদ হতে পারে। অর্থাৎ এগুলো পদ হওয়ার জন্য অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টির উপর নির্ভর করতে হয়, এই কারণে এগুলোকে বলা হয় হচ্ছে সহপদযোগ্য। অর্থাৎ একত্রে এগুলো কোনো একটা পদের সাথে অবস্থান করে পদ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে পদ নিরপেক্ষ, পদ নিরপেক্ষ যে শব্দ বা শব্দ সমষ্টি গুলো রয়েছে সেগুলো হচ্ছে সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যেগুলো কখনোই কোনো অবস্থাতেই পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ এগুলো কি করবে, কোনো অবস্থাতেই কি করতে পারে না, পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। যেমন হায় হায়, ও বাহ, প্রভৃতি এই সমস্ত শব্দগুলোকে আমরা দেখি বিস্ময়সূচক শব্দে, বিস্ময়সূচক বাক্যে ব্যবহৃত হওয়ার জন্য। এবং আমরা জানি যে বিস্ময়সূচক বাক্য কিন্তু যুক্তি বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে না। বিস্ময়সূচক বাক্য যুক্তি বাক্য হতে হলে তাকে কি করতে হবে, বিবৃতিমূলক বাক্য হতে হবে, তাকে তাতে কোনো কি বলো আবেগ বা অনুভূতি প্রকাশ হবে না, সেখানে কি হবে কেবলমাত্র কোনো তথ্য 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 প্রকাশিত হবে যেগুলো আমরা সত্য বা মিথ্যা হিসেবে যাচাই করতে পারি। তো আমরা কি বলছি যে আমরা পদের দিক থেকে বিবেচনা করে শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। একটি হচ্ছে পদযোগ্য শব্দ, যেগুলো হচ্ছে কোন যুক্তি বাক্যের যুক্তি বচনের পদ বা পদ উদ্দেশ্য পদ বা বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা রয়েছে, সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা বলছি পদযোগ্য শব্দ। অর্থাৎ এগুলো কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবে, পদ হিসেবে ব্যবহৃত হবে। সহপদযোগ্য শব্দ সেগুলোকে আমরা বলছি যেগুলো নিজে নিজে হচ্ছে পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, এগুলোকে পদ হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য এই যে পদযোগ্য শব্দ রয়েছে সেগুলোর সাথে সেগুলোর উপর নির্ভর করতে হচ্ছে, সেগুলোর পাশে বসে সেগুলোকে কি করছে, এই সমস্ত শব্দগুলো কি করছে, পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে পদ নিরপেক্ষ যে এইগুলো শব্দগুলো সেগুলো হচ্ছে এই সমস্ত শব্দগুলো যেগুলো কখনোই পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, এই সমস্ত পদগুলো সাধারণ এই সমস্ত শব্দগুলো দ্বারা সাধারণত কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয়, সেই সমস্ত শব্দগুলো পদ নিরপেক্ষ হয়ে থাকে। তাহলে এই পদযোগ্য, সহপদযোগ্য, পদ নিরপেক্ষ শব্দের যদি আমরা পার্থক্য গুলো দেখি তাহলে দেখবো পদযোগ্য শব্দ কিন্তু সবসময় কি করতে পারে, পদ হিসেবে বিবেচিত হতে পারে, এবং পদ হিসেবে বিবেচিত হওয়ার জন্য বা ব্যবহৃত হওয়ার জন্য তাকে কিন্তু অন্য কিছু কোনো কিছুর উপর বা সাহায্য নিতে হচ্ছে না, নির্ভর করতে হচ্ছে না। অন্যদিকে সহপদযোগ্য কিন্তু নিজে নিজে পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ সর্বদা এটি পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে না, কেবলমাত্র যখন পদযোগ্য শব্দগুলোর সাথে অবস্থান করছে, অর্থাৎ পদযোগ্য শব্দগুলোর উপর নির্ভর করে এটা কি হচ্ছে, পদ হিসেবে বিবেচিত হচ্ছে। অপরদিকে পদ নিরপেক্ষ যে শব্দগুলো আমরা পাচ্ছি সেগুলো কি করছে, কখনোই পদ হিসেবে বিবেচিত হচ্ছে না, কারো সাহায্য নিলেও সেগুলো পদ হিসেবে বিবেচিত হবে না, এবং কি করছে না, এগুলো হচ্ছে কারো উপর এগুলো কখনোই পদ হবার যোগ্যতা নেই, কারোর উপর নির্ভর করে এগুলো পদ হবার পদ হতে পারবে না। এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য এবং পদ নিরপেক্ষ শব্দের মধ্যে পার্থক্য। এখন যদি আমরা পদ এবং শব্দের মধ্যে পার্থক্য খুঁজে যাই তাহলে যে বিষয়গুলো দেখবো, শব্দ শব্দকে আমরা কি বলছি, শব্দ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি। অর্থাৎ আমরা কি করছি, অর্থপূর্ণ যে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যদি আমাদের কতগুলো ধ্বনি সৃষ্টি করে সেগুলো কি করছে, কোনো আমাদের মনের ভাবটা প্রকাশ করছে করতে পারছে, সেগুলোকে আমরা কি করছি, পদ হিসেবে বিবেচনা করছি, শব্দ হিসেবে বিবেচনা করছি। অপরদিকে পদ যদি আমরা দেখি তাহলে পদের দিকে দেখবো হচ্ছে পদ কি, পদ হচ্ছে শব্দ বা শব্দ সমষ্টি।
যা যুক্তি বাক্যে ব্যবহৃত হয়। অর্থাৎ অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি বা অর্থপূর্ণ ধ্বনিগুলো কি করছে, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারলে বা অর্থপূর্ণ ভাবে সেগুলো প্রকাশিত হলে আমরা সেগুলোকে কি বলছি, শব্দ বলছি। কিন্তু শব্দ বা শব্দ সমষ্টি যতক্ষণ না পর্যন্ত কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হবার যোগ্যতা অর্জন করছে বা ব্যবহৃত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো শব্দ সমষ্টিকে আমরা কি বলছি না, শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা পদ বলছি না। আবার যদি আমরা দ্বিতীয়টি দেখি, শব্দ এবং পদের মধ্যে আরেকটি পার্থক্য দেখি, তাহলে দেখব কেবলমাত্র বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা শব্দ গঠিত হয়। অর্থাৎ কি কি করছে আমাদের শব্দ, কোনো শব্দ গঠিত হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, ধ্বনি বা ধ্বনি সমষ্টি দ্বারা গঠিত হচ্ছে। অপরদিকে পদগুলো গঠিত হচ্ছে কিন্তু ধ্বনি দ্বারা না, এগুলো গঠিত হচ্ছে শব্দ দ্বারা। অর্থাৎ অলরেডি ইতোমধ্যে যেগুলো শব্দ হিসেবে চিহ্নিত হয়ে আছে সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি গুলো নিয়েই কিন্তু আমাদের পদগুলো গঠিত হচ্ছে। আবার আমরা যদি দেখি অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে যদি দেখি, অর্থের দিক থেকে হচ্ছে কোনো যুক্তি বাক্যে ব্যবহৃত পদের অর্থ কিন্তু সুনির্দিষ্ট, কিন্তু শব্দের অর্থ সুনির্দিষ্ট নয়। এটি এটাকে আমরা বলতে পারি যে যদি আমরা দেখি যে শব্দগুলো কিন্তু একই শব্দ কিন্তু একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে, কিন্তু পদের ক্ষেত্রে কিন্তু অর্থ সুনির্দিষ্ট হতে হবে। অর্থ সুনির্দিষ্ট হতে হবে এই কারণে, যদি অর্থ একাধিক হয়ে যায়, একই 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 পদ যদি এক 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 স্থানে এক এক অর্থে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু আমরা যুক্তির বৈধতা যাচাই করতে পারবো না। যুক্তির বৈধতা যাচাই করার জন্য প্রতিটি পদের অর্থ সুনির্দিষ্ট হতে হবে। অপরদিকে তারপরে যদি আমরা আমরা দেখি আমরা আরো যেটা দেখি যে শব্দের কিন্তু বেশ কিছু প্রকারভেদ রয়েছে। শব্দের প্রকারভেদগুলোর মধ্যে রয়েছে যে শব্দ কি করছে, আমরা যদি পদের দিক থেকে বিবেচনা করি তাহলে দেখি যে শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, অন্যদিকে হচ্ছে পদনিরপেক্ষ শব্দ। কিন্তু পদগুলো কিন্তু এরকম ভাবে বিবেচনা করছি না, আমরা পদগুলোকে দুটো পদই হতে পারছে পারছে একটি হচ্ছে উদ্দেশ্য পদ, অপরটি হচ্ছে বিধেয় পদ। শর্তের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমরা আরেকটি বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে শর্তের দিক থেকে কোনো ধ্বনি বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ হতে হওয়ার জন্য কিন্তু কোনো শর্তের প্রয়োজন হয় না, কেবলমাত্র অর্থপূর্ণ ধ্বনি হলেই সেগুলোকে আমরা কি বলছি বা বর্ণ বা বর্ণ সমষ্টি অর্থপূর্ণ হলে সেগুলোকে আমরা শব্দ বলছি। কিন্তু যদি সেই শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে না পারে সেগুলোকে কিন্তু আমরা পদ বলছি না। অর্থাৎ কোনো পদ শব্দ হবে, কোনো শব্দ পদ হবে কি হবে না সেটা বিবেচনা করতে হবে যুক্তি বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রয়েছে কিনা সেটির উপর। আবার আমরা যদি দেখি যে আমাদের যে সমস্ত শব্দ সমস্ত অর্থপূর্ণ ধ্বনি কিন্তু শব্দের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা যেগুলো দ্বারা আবেগ প্রকাশ করছি, অনুভূতি প্রকাশ করছি, সেগুলোও কিন্তু শব্দ বলে বিবেচিত হচ্ছে। অন্যদিকে এই সমস্ত শব্দগুলো কিন্তু পদ হিসেবে বিবেচিত হচ্ছে না। শব্দ ও পদের এই সমস্ত পার্থক্য থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি সেটি হচ্ছে সকল শব্দকে কিন্তু আমরা পদ বলতে পারছি না, কিন্তু সকল পদই কিন্তু শব্দ। অর্থাৎ আমরা যে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ হিসেবে চিহ্নিত করছি বা বলছি বা দাবি করছি সেগুলো কিন্তু প্রত্যেকেই শব্দ। অর্থাৎ কি করছে, সেগুলো আমাদের যেগুলো শব্দ হিসেবে ব্যবহৃত অলরেডি ব্যবহৃত হচ্ছে সেগুলোকেই কিন্তু আমরা যুক্তি বাক্যে ব্যবহৃত করছি। পার্থক্য শুধু এতটুকুই যে যুক্তি বাক্যে ব্যবহৃত হবার যোগ্যতা থাকলে তাকে আমরা বলছি পদ, অন্যদিকে যুক্তি বাক্যে ব্যবহৃত হবার যোগ্যতা না থাকলে সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকে আমরা শুধুমাত্র শব্দ বলে চিহ্নিত করছি। এটুকুই হচ্ছে মূল পার্থক্য, শব্দ এবং পদের মধ্যে মূল পার্থক্য। অর্থাৎ সকল পদই হচ্ছে শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়। আবার আরেকটি বিষয় এখানে আলোচনা করার দরকার, সেটি হচ্ছে একাধিক শব্দ একত্রে কিন্তু একটি পদ হিসেবে বিবেচিত হতে পারে। আমরা বারবার বলছি যে পদ গঠিত হয় শব্দ বা শব্দ সমষ্টি নিয়ে। এখানে এই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আমাদের পদ কিন্তু একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হতে পারে। যেমন আমরা যদি বলি
এখানে শব্দ কিন্তু তিনটি, রাজবাড়ি, সরকারি, কলেজ, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা শব্দ, কিন্তু পদ কিন্তু একটি। অর্থাৎ রাজবাড়ি সরকারি কলেজ আমরা যখন বলছি, রাজবাড়ি সরকারি কলেজ কেবলমাত্র একটি পদ হিসেবে বিবেচিত হতে পারে। যেমন রাজবাড়ি সরকারি কলেজের এখানে যদি এই বাক্যটি আমরা দিকে আমরা লক্ষ্য করি, এটা কিন্তু রাজবাড়ি সরকারি কলেজ, এটি কিন্তু পুরোটাই হচ্ছে একটি পদ হিসেবে বিবেচিত হয়েছে। এখানে কিন্তু তিনটি শব্দ রয়েছে, তিনটি আলাদা আলাদা শব্দ একসাথে কি হয়েছে, একটি পদ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ শব্দ কি বলে, আমাদের উদ্দেশ্য বা বিধেয়কগুলো অর্থাৎ পদগুলো গঠিত হবে কেবলমাত্র সরল শব্দগুলো দিয়ে না, বরং শব্দ এবং কখনো কখনো শব্দগুলোর সমষ্টি দ্বারা। এই জন্য আমরা বারবার বলছি যে যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, সেগুলোকেই আমরা কি বলছি, পদ বলছি। এবার আমরা যদি পদগুলোকে দেখি, পদের পদ নিয়ে আলোচনা করতে গেলে যুক্তিবিদ্যায় আমাদের যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন কোনো কোনো কিছুকে পদ বলছি, কোনো শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলছি, সে যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি পদ হিসেবে আমরা চিহ্নিত করছি, সেগুলোর কিন্তু দুটি দিক থাকবে। যেমন মানুষ হচ্ছে একটি পদ, মানুষ শব্দটি একটি হচ্ছে পদ, কারণ এটিকে আমরা কি করছি, মানুষ শব্দটি আমরা কি করছি, যুক্তি বাক্যে ব্যবহৃত করছি, যেহেতু যুক্তি বাক্যে আমরা একটু ব্যবহৃত করছি, কাজে এটি হচ্ছে একটি পদ। তো এই যে কোনো পদের কি থাকে, দুইটা দিক থাকে, দুদিক থেকে তাকে চিহ্নিত করা যায়। সেটি হচ্ছে, একটি হচ্ছে তার ব্যক্তার্থের দিক, আর একটি হচ্ছে তার যাত্রার্থের দিক। এখন এই ব্যক্তার্থ এবং যাত্রার্থটা কি, আমরা ব্যক্তার্থ হচ্ছে বলছি তাকেই যেটি হচ্ছে পরিমাণ বা সংখ্যার দিক চিহ্নিত করে। অর্থাৎ ব্যক্তার্থ হচ্ছে সংখ্যার দিক, আমরা ব্যক্তার্থ বা ডিনোটেশনকে বলছি হচ্ছে সংখ্যা বা পরিমাণের দিক। অর্থাৎ কোনো একটি পদের সংখ্যার দিক থেকে এটির বিস্তৃতিকে বোঝা, যে বিস্তৃতিটিকে বা ব্যক্তিটিকে বোঝানো হয় সেটি হচ্ছে ব্যক্তার্থ। যেমন এই মানুষ পদটি, মানুষ পদকে যখন আমরা বলছি তখন এটি কি করছে, এটির একটি সংখ্যার বা পরিমাণের দিক থেকে আছে। সংখ্যা বা পরিমাণের দিকটি কি, এটি মানুষ বলতে কাকে কাকে ইনক্লুড করছে বা মানুষ বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে এর সংখ্যা বা পরিমাণের দিক। অপরদিকে যাত্রার্থ যেটিকে আমরা বলছি, যাত্রার্থ এটি হচ্ছে গুণের দিক। অর্থাৎ আমরা কি করছি, গুণের দিক থেকে, গুণের দিক থেকে এই পদটিকে কি নির্দেশ করছে সেটিকে বলা হচ্ছে যাত্রার্থ। যাত্রার্থটা মূলত যে কোনো গুণ নয়, বরং এটি কি করছে, একটি সুনির্দিষ্ট গুণকে নির্দেশ করবে। অর্থাৎ যে গুণটি না থাকলে আমরা ওই বস্তুকে ওই নামে আর ডাকতে পারবো না। মানুষের যে গুণটি না থাকলে আমরা মানুষকে আর মানুষ বলে ডাকতে পারবো না। সেই গুণটিকে, সেই সুনির্দিষ্ট গুণটিকে বলা হচ্ছে যাত্রার্থ। যেমন মানুষ শব্দের মানুষ পদের হচ্ছে যাত্রার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। অর্থাৎ বুদ্ধিবৃত্তিটা হচ্ছে মানুষের যাত্রার্থ, অন্যদিকে সংখ্যা, সংখ্যা বলতে বোঝানো হবে এখানে মানুষ দ্বারা যাদেরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ অতীতে যত মানুষ ছিল, বর্তমানে যত মানুষ আছে এবং ভবিষ্যতে যত মানুষ আসবে, এর সবই কিন্তু মানুষ শব্দের হচ্ছে ব্যক্তার্থ বা পরিমাণের দিক। ব্যক্তার্থ পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি আমরা এ পর্যন্তই রাখবো।
আমরা একটু হোমওয়ার্ক বা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি হচ্ছে আমাদের বাড়ির কাজ হবে শব্দ পদের মধ্যে পার্থক্য করো, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর মধ্যে থেকে চারটি বিষয় আমি বাড়ির কাজ দিচ্ছি। একটি হচ্ছে শব্দ পদের মধ্যে পার্থক্য করো, শব্দ এবং পদের মধ্যে কি কি পার্থক্য সে বিষয়গুলো এখানে আসবে। সকল পদই শব্দ কিন্তু সকল শব্দ পদ নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে বিষয়টি আসবে, কেন সকল পদই হচ্ছে শব্দ, সকল পদকে আমরা শব্দ বলছি এবং কি কারণে সকল শব্দ পদ হতে পারছে না সেই বিষয়টি আলোচনা করতে হবে। আর পদযোগ্য, সহপদযোগ্য ও পদ নিরপেক্ষ শব্দ আলোচনা করো, অর্থাৎ এখানে কি কি থাকবে, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দগুলোর বৈশিষ্ট্য এবং এদের মধ্যে হচ্ছে কি কারণে এরা পরস্পর থেকে আলাদা। পদের সংজ্ঞা দাও, এখানে যেটি আসবে পদ বলতে কোন শব্দগুলোকে বলা হচ্ছে এবং পদের সুনির্দিষ্ট সংজ্ঞা এবং পদের উৎপত্তি, উৎপত্তিগত দিক থেকে সংজ্ঞা। উৎপত্তিগত দিক থেকে আমরা কি বলেছি, পদ শব্দটি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, যেটি এসেছে ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে। টার্মিনাস শব্দ হচ্ছে অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। তো উৎপত্তিগত দিক থেকে এবং হচ্ছে তার হচ্ছে সংকীর্ণ দিক থেকে এবং বৃহত্তর দিক থেকে যে সংজ্ঞা সবগুলো এখানে আলোচনা করতে হবে। তো আজকে এ পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। ক্লাসগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদেরকে ফোন করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো বা মেসেজ করে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো বিষয় না বুঝলে আমরা হয়তো সে বিষয়ে পুনরায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই স্বাস্থ্যবিধি, আশা করি সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, সুস্থ থাকবে, ভালো।